কক্সবাজারের রামু থেকে অপহৃত বাকি এক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। ভোরে মিজানুল ইসলাম নামে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে র‍্যাব। গতকাল সন্ধ্যায় টেকনাফের শালবন এলাকা থেকে জাহিদুল ইসলাম মামুন, মিজানুর রহমান নয়ন এবং পাহাড়ি এলাকা থেকে কায়সারকে উদ্ধার করা হয়। তাদের সবার বাড়ি রামু উপজেলার কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন পেচার দ্বীপ এলাকায়। এর আগে ঘটনায় জড়িত সন্দেহে তিন রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন। গত 7 ডিসেম্বর সেন্ট মার্টিন ভ্রমণের কথা বলে যার শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ ওঠে স্থানীয় আবাসিক কটেজের কর্মচারী রোহিঙ্গা জাহাঙ্গীর আলম ও ইব্রাহিমের বিরুদ্ধে। পরে মুক্তিপণ দাবি করা হয়। ইব্রাহিম আর রানা নামের একজন, রানাকে আমরা চিনতাম, অনেক মারছে একবারে, এই যে দেখেন অনেক ব্যথা। এরা হয়তো আমাদের টাকার কারণে মারছে, ওরা তো আমাদেরকে, আমাদের যে বন্ধুটা নিয়ে গেছে ওরা তো আমাদেরকে টাকার কারণে তো বিক্রি করে ফেলছে। মুক্তিপণের টাকা না পেলে মিজানুর রহমান বাবাকে মেরে ফেলবে। এবং আজ 11 ডিসেম্বর সকাল 10টা ছিল তাদের জন্য ডেডলাইন। এর মধ্যে মুক্তিপণের টাকা সহ তাদের কাছে পৌঁছে মিজানুর রহমান বাবাকে যদি ব্যক্তিদের পরিবার উদ্ধার না করে তাহলে তাকে তারা হত্যা করবে, এরকম একটা হুমকি কিন্তু তারা দিয়েছে।